এবার পুরো খবর। রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ সংলগ্ন একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় হুড়োহুড়ি করে নামতে গিয়ে সাত নারী শ্রমিক মারা গেছে। দ্বিতল ভবনের উপরের তলার স্মার্ট ফ্যাশন নামে ওই কারখানায় আগুন লাগলে সেখান থেকে নামতে গিয়ে আহত হওয়ার পর হাসপাতালে মারা যান তারা। শনিবার দুপুরের কর্মবিরতি শেষে পোশাক শ্রমিকরা আবারও কাজ শুরু করার পর আগুন লাগে স্মার্ট ফ্যাশন নামের পোশাক কারখানায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয়দের সহযোগিতায় কারখানাতে কাজ করা 300 বেশি শ্রমিক বেরিয়ে যেতে সক্ষম হন। তবে কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই সেই আগুন নেভানোর চেষ্টা চালায় স্থানীয়রা। লাঞ্চ টাইমে বাইরেছে তো এর কিছুক্ষণের ভিতরে আর কি ঢোকার সময় হঠাৎ করে আগুন লাগছে। পরে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট 1 ঘন্টারও বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কারখানার ভেতরের সব পুড়ে শেষ। প্রাথমিকভাবে দমকল বাহিনীর কর্মকর্তারা জানান, অনুমোদনহীন এই কারখানায় আগুন নেভানোর ব্যবস্থা যথেষ্ট ছিল না। তিন দিক দিয়ে আগুনটাকে আমরা ঘিরে ফেলছিলাম, এখন আগুনটা আগেই ছড়িয়ে গেছিল, হয়তো এরা নেভানোর চেষ্টা করছে অথবা সঙ্গ দিতে দেরি করেছে, যার জন্য এই আগুনটাকে আমরা আর বাড়তে দিই নাই বা নিচে যেতে পারি বা ছড়াতে পারি নাই, কিন্তু এর ভেতরের যা ছিল তো প্রায় সবই প্রায় পুড়ে গেছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, কারখানায় স্থাপনে কোনো অনিয়ম থাকলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এইটার অনুমোদন আছে কিনা এটা নিয়ে প্রশ্ন এসেছে, সেটা তদন্ত সাপেক্ষ বিষয়, এটা খোঁজ খবর নিয়ে তারপরে মন্তব্য করতে হবে। যদি অনুমোদনহীন ওরকম কিছু হয় অবশ্যই যে আইনানুগ ব্যবস্থা আছে ওই ব্যবস্থা তো গ্রহণ করতে হবে। এই ঘটনায় হুড়োহুড়ি করে নামতে গিয়ে পদদলিত হয়ে এবং